হাই গাইস, ফাইভ পয়েন্ট কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। হাই ফ্যামিলি, আজকে আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যে গ্রাম্য পদ্ধতিতে কিভাবে ধোসা তৈরি করা হয়। তো চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। এক কাপ চাল আর হাফ কাপ ডাল আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর দেখুন এটা ফুলে গেছে। এটাকে আমি এবার মিক্সিতে ফেটে নেব। এটা আমি জল সমেতই মিক্সিতে তুলে দিচ্ছি, একটু জল জলই হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা সুন্দর করে ফাটানো হয়ে গেছে। এইরকম সুন্দর করে আপনারাও ফেটে নেবেন, যেন দানা দানাটা না থাকে। একদম পেস্ট করে নেবেন ভালো করে। এটাকে এখন 2 ঘন্টা রেখে দেব। তো চলুন এখন মশলাটা তৈরি করে নিই। এখানে আমার 4টে বড় বড় আলু কুচানো আছে, এটাকে আমি সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি আলু কুচানো গুলো দিয়ে দিচ্ছি। আলুর পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিলে আলুটা সেদ্ধটা খুব ভালো হয়। এখানে আলুটা সেদ্ধ হবে। আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। দেখুন আলুটা ছেঁকে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে পুরো ভালোভাবে। প্রথমে আমি গ্যাসটাকে অন করে তার মধ্যে একটা ফ্রাই প্যান বসালাম। তারপর অল্প করে একটু তেল দিলাম, তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে আমি এটি পেঁয়াজ ভাজা ভাজা হলে তারপর আমি আরো জিনিসগুলো অ্যাড করবো। দেখুন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা ভালো সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কুচুরা লঙ্কা গুলো দিয়ে দিলাম। হালকা করে একটু জিরে বাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। যাতে না পুড়ে যায় অল্প করে জল দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা কিরকম সিদ্ধ হয়ে গেছে। হালকা করে নুন দিয়েছি, কারণ আমার আলু সিদ্ধতে নুন দেওয়া আছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার আলুটা আস্তে করে দিয়ে দেবো। এতে এবার আলুগুলো অ্যাড করছি। আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আলুটা খুব শুকনো হয়ে গেছে, তার জন্য আমি অল্প করে জল দিচ্ছি। খুব সুন্দর গন্ধ উঠে গেছে। মশলাটা আমার এবার রেডি। এবার আমি মশলাটা নামাবো। আলুটা এবার ঠান্ডা করে নিচ্ছি, আলুটা এখানে ঠান্ডা হোক। চলুন এবার আমি ব্যাটারটা রেডি করি। এখানে দেখুন 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পর আমার ব্যাটারটা কীরকম হয়েছে দেখুন, পুরো ফুলে গেছে। এখানে আমি 1/2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি।
নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবেন। আমার এখানে ব্যাটারটা একটু শক্ত লাগছে, আমি একটু এর মধ্যে জল অ্যাড করব, খুব বেশি দেব না, অল্প করে দেব, কারণ ব্যাটারটা খুব পাতলা বা খুব মোটা হবে না, মিডিয়াম হবে। দেখুন এবার আমার ফাটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা এইরকম করেই ফেটে নেবেন। গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে নিলাম, দেখুন আমার তেতে গেছে, গরম হয়ে গেছে খুব। আমি একটা ব্রাশ তৈরি করে নিয়েছি কলা পাতার ডাঁটা কেটে, আপনারা চাইলে আপনাদের ব্রাশ থাকলে ব্রাশ ব্যবহার করতে পারেন, আমার ব্রাশ নেই তাই আমি একটা কলা ডাঁটা কেটে নিয়েছি। ভালো করে চারপাশে তেলটা লাগিয়ে নেবেন, এরকম করে ঘুরিয়ে নেবেন। দেখুন আমি কিরকম ঘুরিয়ে নিয়েছি, গ্যাসটা একটু স্লো ভাবে দেবেন, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এটা এবার সাইড দিয়ে আস্তে আস্তে কেমন উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন, একটু লাল লাল হবে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কত সুন্দর উঠে গেছে। এবার আমি এতে মশলাটা অ্যাড করব, হাত দিয়ে চেপে দেবেন, কেন খুব মরমরে হয়ে গেছে তো। দেখুন আমার রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করব। ধোসার চাটনি করার জন্য আমি প্রথমে একটা টমেটো নিলাম, এই টমেটোটাকে আমাকে পুড়িয়ে নিতে হবে, তাই আমি পুড়িয়ে নিচ্ছি। আমি টমেটোটাকে ভালো করে পুড়িয়ে দিচ্ছি যাতে টমেটোর টেস্টটা ভালো আসে। এখানে পোড়ানো হয়ে গেছে আমার টমেটোটা, দেখতে পাচ্ছি ছালটা পুরো উঠে যাচ্ছে। দেখুন আমি খোসাটা কীরকম ছাড়িয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেবেন, আমি এখানে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে একটু তেল দিলাম, একটা লঙ্কা ছেড়ে দিলাম, শুকনো লঙ্কা, অল্প করে একটু পাঁচ ফোড়ন দিলাম, লাল হয়ে গেছে। আমি এর মধ্যে পেঁয়াজটা, হালকা ভাজা হয়ে গেছে, আমি স্বাদ মতো নুন দিচ্ছি, হালকা করে একটু লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু হলুদের গুঁড়ো, আমার না একটুখানি চিনি, অল্প করে একটু ঝোল ঝোল টাইপের হবে তাই আমি একটু জল দিচ্ছি। এখানে ফুটে গেছে দেখতে পাচ্ছি, এবার আমি নাবাবো, নাবিয়ে এবার চলুন সার্ভ করবো।